গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু এখানে বেশ ভালো আছি। শীতকাল তো প্রায় স্টার্ট, যার জন্যে এখন যেইগুলো শেয়ার করবো সেইগুলো ম্যাক্সিমামটাই হবে যাতে শীতকালে আমাদের স্কিনটা ড্রাই না হয়, সেরকম কিছু মানে হেল্পফুল টিপস তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার এই চ্যানেলটাতে কেউ যদি আজকে নতুন হয়ে থাকো তাহলে তাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করবে, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা অলরেডি আমার ফ্যামিলিতে আছো তাদেরকে বলবো যে একটা লাইক শেয়ার কমেন্টস করে পাশে থেকো। তো আজকে যেই আইটেমগুলো তোমাদেরকে আমি দেখাবো সেটার মধ্যে মেন লাগবে হচ্ছে কি আলু আর সাবান আর লেবু, তিনটে আইটেমকে মিক্স করে একটা দারুণ আইটেম তৈরি হবে। ওইটা মাখলে কিন্তু স্কিনে সারা শীতকালেও আমাদের একটু ড্রাইনেস আসবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই নিয়ে নেবে ডাব সাবান, ঠিক আছে? এটা কিন্তু প্রচণ্ড সফট, আর এটা মাখলে এমনিতে প্লেন মাখলেও কিন্তু স্কিনটা আমাদের প্রচণ্ড সফট থাকে। আর এর সাথে আমি যে আইটেমগুলো বলবো সেইগুলো যদি ওইভাবে মাখতে পারো তাহলে কিন্তু একটা খুব সুন্দর নরম সারা শীতকালে আমরা স্কিন পেতে পারি। এটাকে নিচ্ছ, এটাকে নিয়ে তোমরা যদি পুরো গায়ে অ্যাপ্লাই করতে চাও সেই হিসেবে এটাকে গ্রেড করবে। আমি যেমন এখন জাস্ট মুখটুকুনিতে মাখবো সেইটুখানি হিসেবে গ্রেড করে নিচ্ছি, বাদবাকিটা স্নানের সময় মাখবো। তো আমি একেবারে পেস্টটা বানিয়ে রাখছি। এটা চাইলে তোমরা 7 দিনের জন্য একসাথে পেস্টটাকে বানিয়ে ফ্রিজে রাখতে পারো, ঠিক আছে? এবার স্নানের আধা ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে রাখবে আউটসাইডে, রেখে স্নানের সময়টা পুরো সারা গায়ে হাতে পায়ে মুখে মাখতে পারো। তাহলে কিন্তু একটা খুব সুন্দর নরম সফট গ্লসি স্কিন পেতে পারো। তার সাথে লাগছে আলু। আলুটাকে ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নেবে, ঠিক আছে? আলু কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড হেল্পফুল একটা জিনিস। তো সেটা আমাদের আলুটাকে প্রথমে তোমরা ভালো করে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে সিদ্ধ করে নেবে, সিদ্ধ করে নেবে। আমি এই যে সিদ্ধ করে কিন্তু অলরেডি নিয়ে এসেছি, এরকম করে সিদ্ধ করে পিস পিস করে নেবে। যতটা তোমাদের লাগবে তোমরা সেই হিসেবে অ্যামাউন্টটা করবে, আর এক্সট্রা যদি থেকেও যায় কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু এটা ফ্রিজে রেখে 7 দিন অবধি আরামসে মাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্রিজে রাখবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে লাগবে হচ্ছে গিয়ে লেবু, ঠিক আছে? এই তিনটে জিনিস একসাথে মিশে একটা দুর্দান্ত আমাদের কিন্তু প্যাক তৈরি হতে চলেছে। তাহলে চলো কেমনি করে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। গ্রেটার নেবে, এরকম গ্রেটার নিয়ে সাবানটাকে গ্রেট করে নেবে, ঠিক আছে? গ্রেটার দিয়ে সাবানটাকে গ্রেট করে নেবে, যতটা লাগবে ততটা সাবানটা গ্রেট করবে। আমি আজকালের মতো করছি, তারপরে শেষ হয়ে গেলে আবার তৈরি করে নেবো। তোমরা ইচ্ছে করলে 7 দিনেরও করতে পারো বা 1-2 দিনেরও করতে পারো। আমি একটা সাবানের হাফের হাফ মতন নিয়েছি, আজকালকে আমার আরামসে পুরোটা হয়ে যাবে। এটা করে নিয়ে আবার আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি, জল ফল যাতে না লাগে, এরকম করে আবার কিন্তু রেখে দিলাম। তারপরে নিয়ে নিলাম এটার মধ্যে এই যে আলু সিদ্ধটা, আলু সিদ্ধটা ওটার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি, ঠিক আছে? তারপরে নিয়ে নেবো এটার মধ্যে 1 চামচ লেবুর রস। হয়ে গেল, এবার এইগুলোকে ভালো করে মেশাবো। একটু যদি জলের প্রয়োজন হয় জল নিও, আমার এই মুহূর্তে জল লাগছে না, সেহেতু আমি এক জল নিচ্ছি। যদি প্রয়োজন পড়ে তোমরা হালকা করে জল মিশিয়ে নিতে পারো আরও স্মুথ প্লেস বানানোর জন্য। হয়ে গেছে এই যে, এবার এটাকে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো।
কিন্তু আমাদের স্কিনে যত দাগ ছোপ তুলতে প্রচণ্ডভাবে হেল্প করে। তার সাথে আছে লেপ, সেটারও কিন্তু স্কিনে দুর্দান্ত একটা আমরা উপকারিতা জানি। তার সাথে আছে ডাভ সাবান, যেটা যদি আমরা প্লেনও মাখি তাহলেও দেখবে স্কিনটা অনেকটা সফট হয়, মানে শীতকালে যদি মাখা যায় তাহলে কিন্তু স্কিনের ড্রাইনেসটা অনেকটা কমে যায়। এরকমভাবে মেখে নেবে, এটা স্নানের টাইমে মাখলে পুরোটা শরীরে মেখে নেবে। আমি জাস্ট মুখটাতে মেখে তোমাদের সাথে শেয়ার করছি। এটা মেখে জাস্ট হালকা জল দিয়ে ধুয়ে নেবে, আর ফেসে চাইলে মানে তোমরা টাইম যদি পাও 5 মিনিট রেখে তারপরে এটাকে যদি জল দিয়ে ধোও তাহলে খুব ভালো এফেক্ট হয়, আর হাতে যদি টাইম খুব কম থাকে তাহলে সঙ্গে সঙ্গে মেখে আবার সঙ্গে সঙ্গেও ধুয়ে নিতে পারো, তাহলেও কিন্তু একটা দুর্দান্ত এফেক্ট তোমরা দেখতেই পাবে। তো চলো, আমি 5 মিনিট পরে মুখটা ধুয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফেসটাকে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসেছি। তো ধুয়ে আসার পরে তোমরা কিন্তু এফেক্টটা দেখতেই পাচ্ছ। এটা রোজ সাবান যখন আমরা মাখি স্নানের সময় সাবান মাখার মতন এটা কিন্তু তোমরা মাখতে পারো একটা খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আর যদি রোজ পসিবল না হয় অন্তত 1-2 দিন ছাড়া কিন্তু এটা পুরোটা শীতকাল যদি আমরা মাখতে পারি স্কিনটা, তাহলে আর ড্রাইনেসের সমস্যা কিন্তু আমাদের হবে না। তো তোমরাও আমার মতন এটা অ্যাপ্লাই করো, আশা করি তোমাদের ভালো রেজাল্ট পাবে। তাহলে আজকের ভিডিও এতটাই, তোমাদের সাথে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। চলো টাটা, বাই।